সকাল কেমন আপনারা আজ শুক্রবার এবং গতকালকে শুরু হয়েছে বহুল ফিফা ফুটবল আমরা কালকে সারাদিন এটা নিয়ে অনেক কথা বলেছি এবং আমাদের অনুষ্ঠান জুড়ে অনেক আয়োজন ছিল আমাদের অনুষ্ঠানে অনেক আলোচনাও ছিল এবং দুজন আমরা স্পোর্টসবিদ কে নিয়ে এসেছিলাম তাদের মধ্যে একজন সামিও ছিল এবং আমরা অনেক কিছু জেনেছি অনেক গল্প করেছে এবং এই ওয়ার্ল্ড কাপ জ্বরে কিন্তু এখনো পুরো বিশ্বের সাথে সাথে বাংলাদেশও কিন্তু সেই জ্বরে আক্রান্ত এবং কাঁপছে এই এই জ্বরে আরো বেশ কিছুদিন কাঁপবে হ্যাঁ আমি কিন্তু আওয়াজ পাচ্ছিলাম যে আমার এরিয়াতে সারা রাজ্য সবাই জেগে ছিল মানে টাইমিং এর যে এত বড় ডিফারেন্সটা কিন্তু তারপর মানুষ ঘুম নষ্ট করে একদম সারা সারা রাত উৎসাহ তো কমতি নেই সেটা তো প্রত্যেকের নগরীর যে যে আয়োজনে সেটা যায় যদিও বাংলাদেশ পার্টিসিপেট করছে না তারপরেও কিন্তু আমরা একদম প্রাণ ঢালা অভিনন্দন সবার জন্য এবং যে যেই টিমকে সাপোর্ট করছে এবং আমরা দেখেছি যে অনেক বড় একটা স্ক্রিন দিয়ে খেলা দেখা হচ্ছে এবং এত রাত পর্যন্ত সবাই জেগে খেলা দেখেছে এরকম এটা আসলে কিন্তু আইনি আমার মনে হয় আমরা দর্শকদের এরকম আরো একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমাদের অনুষ্ঠানটি শুরু করতে পারি দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টিভির প্রতিদিনকার সকালের আয়োজন সকালের বাংলাদেশের আজকের পর্বে এবং আপনাদের সাথে আছে আমি জুলহা জুবাইর এবং আমি আয়রিন খান আজকে আপনাদের সাথে আগামী একটা ঘন্টা আমরা গল্প করব আজকেও আমরা বিশ্বকাপ ফুটবল সম্পর্কে কিছু কথা বলবো এবং আমাদের আজকে যিনি অতিথি থাকছেন তিনিও আপনাদেরকে অনেক কিছু জানাবেন তাই অপেক্ষা করুন আমাদের আজকের অতিথি থেকে অনেক কিছু জেনে না আমার কাছে গতকালকে ফেসবুকে বেশ কিছু মেসেজ এসছে কেন আমরা গতকাল সারা দেশ জুড়ে কি হচ্ছে এই ইনফরমেশানগুলো শেয়ার করিনি আমাদের দর্শকরা উদ্গ্রীব হয়ে বসেছিল আমাদের জন্য তাই আমার মনে হয় আমরা আজকে শেয়ার করে দিতে পারি যে আজ সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে প্রথমেই জানিয়ে দিচ্ছি ঢাকার খবর বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ঢাকা ট্রিবিউনের উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে ফটোগ্রাফি কনটেস্ট দু হাজার ফটোগ্রাফি কনটেস্ট চলবে তেরোই জুলাই এগারোটা উনষাট মিনিট পর্যন্ত বিশ্বকাপের কথা যেহেতু এসেছে তুমি কি খেয়াল করেছো যে বর্ণাঢ্য আয়োজনে কালকে যে উদ্বোধনীটা হলো এবং ব্রাজিলে যেটা হলো এবং ব্রাজিল যে ব্রাজিলের কালচার তুলে ধরেছে এবং অ্যাট দ্য সেম টাইম কিন্তু ব্রাজিলে অনেক ধরনের রেভলিউশনও হয়েছে যেটা সম্পর্কে কিন্তু নিউজ আজকে অবশ্যই অনেক কিছু আছে অনেক কিছু আছে আমরা পড়াশোনার মধ্যে দর্শকদের এবং ঢাকায় যেটা তুমি বলছিলে যে আজকে সারা কি কি চলছে ঢাকায় আরো মধ্যে রয়েছে প্রকৃতি ও মানুষ শিরোনামে জুম গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী অপূর্ব রঞ্জন বিশ্বাসের নবম একক চিত্র প্রদর্শনী প্রদর্শনী চলবে ১৯ জুন পর্যন্ত প্রদর্শনীর সময় প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নটা পর্যন্ত ঢাকার আরও খবর জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চিত্রশালা গ্যালারিতে শুরু হয়েছে উনিশতম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী প্রদর্শনী চলবে পঁচিশে জুন পর্যন্ত প্রদর্শনীর সময় প্রতিদিন বেলা এগারোটা থেকে রাত আটটা এবং শুক্রবার বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত আর যেহেতু আজ শুক্রবার তিনটা থেকে আটটা পর্যন্ত এই আয়োজনটি রয়েছে আমার মনে হয় আমরা নবীন এই শিল্পীদের শিল্পকর্ম দেখিয়ে আসতে পারি অবশ্যই এবং সিলেটে যারা আছেন তাদের জন্য রয়েছে আসন্ন শারদীয় দুর্গাপূজা আয়োজন উপলক্ষে তেরো জুন শুক্রবার সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ পূজা কমিটির উদযাপন কমিটির সিলেট বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সম্মেলন আরও একটি উৎসব আমাদের জন্য আসছে এবং সেই উৎসবের জন্য আমরা প্রস্তুতি নিব এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রামের খবর চট্টগ্রাম একাডেমি চট্টগ্রাম একাডেমিতে কমল কুমার মজুমদারের মজুমদার উপলক্ষে আজ তেরোই জুন শুক্রবার সন্ধ্যে ছটায় ছোট পত্রিকা খড়িমাটির উদ্যোগে চেরাগি পাহাড় মোড়ের চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে এখনও কোথাও মায়া রহিয়া গেল শীর্ষক আলোচনা ও রচনা থেকে পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সৈয়দপুরে যারা আছেন তাদের জন্য আজ আছে মুক্তিযুদ্ধকালীন হত্যা যাকে ভয়াল তেরো জুন উনিশশো সালের এই দিনে শহরের গোলাহাট এলাকায় পৈশাচিক কায়দায় তিনশো আটত্রিশ জন নারী পুরুষ ও শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয় আজ আনুষ্ঠানিকভাবে গোলাহাট বদ্ধভূমিতে স্মৃতিসৌধ নির্মাণ কাজে ভিত্তিফলক উন্মোচন করা হচ্ছে আইরিন আমরা কথা বলছিলাম আমাদের ওয়ার্ল্ড কাপ নিয়ে তো দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বের সবচেয়ে বড় আসর বিশতম ফিফা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিন আজ তেরোই শুক্রবার তিনটি ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে এর মধ্যে এবারে প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন এবং তাদের প্রতিপক্ষ হিসেবে আছে নেদারল্যান্ডস এটা কিন্তু খুবই ভালো টিম খুব খুব ভালো টিম এবং মানে ফার্স্ট রাউন্ডে এত একটা এক্সাইটিং গেম পড়েছে যে নেদারল্যান্ড অথবা স্পেন খেলবে তাই না একদম একদমই তাই আমরা আশা করছি আমি তো টিভি সেটের সামনে থাকবো আমি চাই দর্শক আপনারা যারা এই খেলাটি উপভোগ করতে চান রাত একটার সময় বাংলাদেশের সময় রাত একটা বাজে খেলা অনুষ্ঠিত হবে সবাই টিভির সামনে বসে যাবেন এবং খেলা শুরু হওয়ার সাথে সাথেই সেই খেলায় মনোনিবেশ করবেন এবং আপডেটেড রাখবেন কারণ আমাদের পুরো আয়োজন জুড়ে যমুনার টিভির যমুনা টিভির পুরো আয়োজন জুড়ে কুইজের আয়োজন থাকছে সেই কুইজে পার্টিসিপেট করতে হলে আপনাদের আপডেটেড থাকতে হবে তাই মনোযোগ দিয়ে দেখে নিতে হবে আজ কি খেলা হচ্ছে এছাড়া দিনের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে মেক্সিকো এবং ক্যামেরুন নাটাল স্টেডিয়ামের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায় আর দিনের শেষ ম্যাচে ভোর চারটায় চিলির মোকাবেলা করবে অস্ট্রেলিয়া মূলত এই যে তিনটি খেলা অস্ট্রেলিয়া কিন্তু বেশ ভালো ফুটবল খেলার ম্যাচ এটা অনুষ্ঠিত হচ্ছে যে স্টেডিয়ামটা সেটা নাম হচ্ছে রুবাইয়া হ্যাঁ রুবাইয়াতে অনুষ্ঠিত হচ্ছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কুবাইয়া আচ্ছা জি হ্যাঁ কুবাইয়া আমরা আজকে দেখে নিব দেখে নিজেদের কারেক্ট করে নিব দর্শক তো আমাদের উদ্দেশ্য ছিল এতটুকুই যে আপনাদের আপডেটেড করা আপনাদের জানিয়ে দেয় আজ কি কি ম্যাচ হচ্ছে এবং পুরো এই বিশ্বকাপের আয়োজন জুড়ে এই আমাদের এই প্রচেষ্টার কোনোই ব্যতিক্রম ঘটবে না আমরা প্রতিদিনই চেষ্টা করব। আপনাদের জানিয়ে দেওয়ার আজ খেলা হচ্ছে খেলা একটু আলোচনা করা এখানে আমরা আমাদের দর্শকদেরকে একটু ইন্টিগ্রেট করতে পারি এবং দর্শক আপনাদের আপনাদের জন্য কুইজ থাকলো যে আপনারা আপনাদের আমাদের ফেসবুকে জানান যে আজকে এই তিনটা ম্যাচের মধ্যে কে জিতবে কে জিতবে বলে আপনি মনে যেহেতু রাত 1টার থেকে খেলা স্টার্ট হচ্ছে সো আমার মনে হয় যে সারাতে দিন আছে আপনাদের ফেসবুকে আপডেট দেওয়ার জন্য এটা যদি আপনাদের মতামত আমাদের জানান এবং আমাদের ফেসবুক আইডিন বিষয়টা কিন্তু এরকম হতে পারে যে আমরা জানি গতবার অক্টোপাস পলের একটি বিষয় এসেছিল তো এবার আমরা হয়ে যেতে পারি যে আমরা সম্ভাব্য কে বিজয়ী হবে তা জানিয়ে দেয়ার আচ্ছা দর্শক আপনাদের সবাইকে আমরা একটু ধন্যবাদ জানাতে চাই কারণ আইরিন যেমনটি করে বলছিল আমাদের ফেসবুক পেজে আপডেটেড থাকার কথা আপনারা সবসময় আমাদের সাথে সংযুক্ত রয়েছেন এবং আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন আমরা আপনাদের কাছে জানতে চেয়েছিলাম এবং দেখতে চেয়েছিলাম যে আপনাদের অঞ্চলে বা আপনারা যেখানে থাকছেন সেখান থেকে সকালবেলার দৃশ্যটা কেমন হয় আপনারা অনেকে অনেক ছবি তুলে আমাদের কাছে পাঠিয়েছেন আরও যারা পাঠাননি তারাও পাঠিয়ে দিন কারণ আপনাদের এই পাঠানো ছবি থেকে একজন বিজয়ী নির্বাচন করব আমরা এবং সেই বিজয়ীকে নিয়ে আমরা একদিন পুরোটা দিন আমরা আড্ডা দিব আর পাঠাতে কিভাবে হবে তা এক্ষুনি বলে দিচ্ছি পাঠাতে হলে যা করতে হবে আমাদের ফেসবুক ফ্যান পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ সকালের বাংলাদেশ এই অ্যাড্রেসে আপনার মুঠো ফোন অথবা ক্যামেরা দিয়ে তোলা ছবিটি আমাদের সাথে শেয়ার করে দিতে পারেন দর্শক মনে রাখবেন যে ওয়ার্ল্ড কাপ চলছে আগামী এক মাস থাকবে কিন্তু ওয়ার্ল্ড কাপে আমরা কিন্তু ভুলে যাইনি আমাদের রেগুলার এই আয়োজনের কথা এবং এই কন্টেস্টের কথা তাই আপনারাও ভুলে যাবেন না আমি জানি যে অনেক রাত পর্যন্ত খেলা চলবে এবং সকালে উঠে হয়তো আমাদের প্রোগ্রাম দেখতে আপনাদের একটু কষ্টও হবে কিন্তু একটা ভালো অনেকগুলো কমেন্ট পড়েছে যে অনেকে নাকি তাদের রেগুলার হ্যাবিটটা চেঞ্জ করে ফেলেছে আমাদের প্রোগ্রাম দেখার জন্য এটা একটা বড় অ্যাচিভমেন্ট সো আমরা আমরা কিন্তু রেগুলার আপনাদের ফিডব্যাক পাচ্ছি এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট তাই সেরকমই এর ব্যতিক্রম হচ্ছে না আমরা সবসময় যেমন দেখাই প্রতিদিন আমাদের পিকচার অফ দ্য ডে তাই আজকের যে ছবিটা আমরা দেখতে যাচ্ছি সেটা পাঠিয়েছে ঢাকা থেকে আমি বুঝতে পারছি এটা কে পাঠিয়েছে একদমই তে কারণ উনার এই আকার আকার যে বৈশিষ্ট্যটা এটা আমাদের মধ্যে আমরা ধারণ করতে শুরু করেছি আমরা তবে এটা কিন্তু আমার যেটা মনে হয় ডক্টর তরিকুল ইসলাম আপনি পাঠিয়েছেন ঢাকা ধানমন্ডি থেকে ইফ আই এম নট র তো আপনি যদি আমাদের ছবি দেখে থাকেন এখন আই এম شور আপনি দেখছেন আপনি রেগুলার আমাদেরকে ছবি পাঠান আমি আমার আমার একটা অবজারভেশন হচ্ছে এই ছবি সম্পর্কে যে এটা আপনার অন্যান্য ছবি থেকে একটু डिफरेंट ফরমেট একটু डिफरेंट আপনি অন্যান্য ছবিগুলো একটু অন্যভাবে আমাদের যেগুলো একে পাঠিয়েছেন একটু অন্য ফর্মেটে এবং এই টেকনিক্যালি ওнного ফরম্যাটে আমার মনে হয়েছে প্লিজ কারেক্ট মি ইফ কেন ভালো লেগেছে ছবিটির দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকলে মানে আপত্তি করা যে ওই যে সূর্যটি কি আসলেই সূর্য না আকাশসূর্য কারণ সূর্যের রংটি তিনি এত সুন্দরভাবে করেছেন যে পুরো সূর্যটিকে একদম বাস্তবিকভাবে উনি উপস্থাপন করেছে যে আরিন আমরা যেমনটি করে বলছিলাম যে আজ পেপার জুড়ে আজ ফুটবলের আয়োজনে অনেক খবর থাকছে আমার মনে হয় আমরা এই মুহূর্তে জানিয়ে দিতে পারি আমাদের দর্শকদের আমরা শুরু করছি প্রথম দিয়ে আমি শুরু করছি এবং প্রথম আলোতে যেটি আমি শুরুতে বললাম যে বর্ণাঢ্য আয়োজন ছিল পুরো ব্রাজিল জুড়ে এবং উদ্বোধনী অনুষ্ঠানে যে বর্ণাঢ্য আয়োজন ছিল এবং যে স্টেজটা করা হয়েছে অনেকটা একটা শাপলা ফুলের মতো আমাদের তাই না সো আজকে প্রথম আলো হেডলাইন করেছে সময় এসেছে ফুটবল উৎসবের নেইমারের একটাই চাওয়া সাপাওয়ালা থেকে উৎপল শুভ্র যিনি ওখানে অবস্থান করছেন উনি লিখেছেন নারায়ণগঞ্জে কোনো গডফাদার থাকবে না গোল টেবিল বৈঠক হয়েছে প্রথম আলোর গোল টেবিল বৈঠকে মেয়র আইভিচ এ কথাটি বলেছেন ঠিকই নাইমারদের পাশে থাকবে ব্রাজিল সো মোটামুটি ফুটবলেরই নিউজ তবে আরেকটি ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে আজ পবিত্র সবে বরাদ আইরিন আমার কাছে আছে দৈনিক যুগান্তরের একটি সংখ্যা যুগান্তর শিরোনাম করেছে বিশ্বকাপে বিশ্ব মাতালো ব্রাজিলের সাও পাওলোতে জমকালো উদ্বোধন এর পরেই আছে আজকের খেলার প্রসঙ্গে একটি ফিচার করেছেন ওনারা বলেছেন ফিরে এলো চার বছর আগের সেই ফাইনাল স্পেন নেদারল্যান্ডস মুখোমুখি আজ এবং তুমি যেমনটি করে বলছিলে সৈবরাতের কথা বলছিলে এখানে প্রথম কলামেই এই শিরোনাম করা হয়েছে আজ পবিত্র লাইলাতুল বারাত মূলত সব রকমের ভিন্ন ভিন্ন অনেক রকমের সংবাদ দিয়েই আজ যুগান্ত তাদের সংখ্যাটি সাজিয়েছে দৈনিক ইত্তফাকও আজ যে শিরোনাম করেছে সেখানেও সেইম ছবিটা দিয়েছে এবং বলেছে যে মাতালো ব্রাজিল বিশ্ব সফলতে বিশ্বকাপ ফুটবলের বর্ণিল উদ্বোধন আজ পবিত্র লালা তুলবার চে গুয়েভার জন্মবার্ষিকী আগামীকাল যিনি খুব একজন প্রমিনেন্ট রেভলিউশনারি লিডার হিসেবে অনেকে ফলো করেন ঢাকার আম লিচুতে ভয়াবহ ফরমালিন খুবই ভয়াবহ একটা এবং বেশ উদ্যোগ নিয়েছে কিন্তু ডিএমপি এটা এটি নিয়ন্ত্রণের ব্যাপারে আচ্ছা যাক আমার কাছে আছে দৈনিক সমকালের একটি সংখ্যা সমকাল লালকারীতে শিরোনাম করেছে সামবাই মাতল সবাই এবং সচিত্র একটি প্রতিবেদন একটি চিত্র তারা দিয়েছে ছবি তারা দিয়েছে যেখানে দেখা যাচ্ছে পিটবুলকে দেখা যাচ্ছে ক্লদিয়া লাই থেকে এবং জেনিফার লোপেজকে তারা যেই উম্মদনাই মাতিয়েছেন সারা বিশ্বকে তারই একটি স্থির চিত্র এবং পরবর্তী একটি শিরোনামে পড় শোনাচ্ছি খাদ্য পরিবহনে ভারতকে ট্রানজিট দেবে বাংলাদেশ এই বিষয়টি খবর ছেপেছে আজ বাংলাদেশ ট্রানজিট দেবে ভারতকে এই বিষয়ে একটি শিরোনাম করেছে এবং একটি ভিন্ন রকমের সংবাদ ছেপেছে তা পড় শোনাতে চাই ভয়ঙ্কর শিশু পর্নোগ্রাফি শিশু সাহিত্যিক টিপু কি বিয়া সহ গ্রেফতার তিন আমাদের আমরা শুনছিলাম এবং কালকে রাতে আমি ইউজুয়ালি একটু নিউজ আপডেট দেখি সেখানেও আমি দেখছিলাম এটা একটা ভয়াবহ ঘটনা আমি আমি খুব আতঙ্কিত আইরিন আমি খুব আমি নিজে ভীত মানে এরকম একটি বিষয় আমাদের এবং এটা কিন্তু দেশের বাইরে পুরো বিশ্ব জুড়ে সে এটার শিশুদের সাপ্লাই দিচ্ছিল এবং মেইন টার্গেট কিন্তু ছেলে শিশুরা মানে এটা কিন্তু কল্পনাই আমাদের আমাদের মতো একটি দেশের আমি জানি এটা কিভাবে ব্যাখ্যা করা উচিত অনাকাঙ্ಹಿತা একদমই অনাকাঙ্হিতা খুবই অনাকাঙ্ಹಿತা তবে তারপরও যে আমরা নিউজে শুনছিলাম তুমি আমি দুজনই নিউজটা দেখছিলাম যে কিভাবে শনাক্ত করা হয়েছে যে ছবি ফেস দেখা যায় না বাট অনেকগুলো দেখে দেখে আইডেন্টিফাই করার চেষ্টা করে দেন ধরা হয়েছে। দেন ধরা হয়েছে। ইন্টারপোলের কারণেই কিন্তু ইন্টারপোলের শুভা কিন্তু এমন একটি অপরাধী ধরা পড়ল। আমার হাতে আজ যে লাস্ট নিউজপেপারটি আছে দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার আজকে শিরোনাম করেছে সেই একই ছবি দিয়ে দ্য কার্নিভাল বিগিনস হোস সেট টু টেক অন ক্রোয়েশিয়া ইন ওপেনার আফটার ড্যাজলিং ইনগুরেশন কিকস অফ ওয়ার্ল্ড কাপ ফুটবল। ব্যাক ফ্রম দ্য ব্রিঙ্ক অফ ডেথ। স্কেপ সেইলারস Tell of their three and a half years in captivity of Somali pirates. Illegal trip to Malaysia Surviv uh, survivors tell of horrific attack and shab uh, tonight. সমস্ত নিউজ পেপারের আপডেট গুলো একটি আনন্দের সংবাদ হচ্ছে সাড়ে তিন বছর পরে আমরা আমাদের দেশের সাতজন নাবিককে পেয়েছি কিন্তু এটা ছাড়া আসলে আর ওয়ার্ল্ড কাপের কার্নিভালটা ছাড়া দেশের খবরে তেমন কিন্তু কোনো উল্লেখযোগ্য বা ভালো খবর পাওয়া যায়নি আজ পবিত্র সবে বেড়া যারা আজকে প্রেয়ার করবেন আমাদের তাদের কাছেও কামনা থাকবে যে দেশের জন্য আমরা একটু দোয়া করি যেন আমরা ভালো নিউজ পেতে পাই আরো বেশি বেশি তাই দর্শক আমাদের আজকে যেমন আমরা বলছিলাম যে ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক আলোচনা থাকবে অনেক ডিসকাশন থাকবে তেমনি একজন অতিথিকে নিয়ে ফিরছি কিছুক্ষণ বাদেই নিচে একটা ছোট্ট বিরতি কোথাও যাবেন না সাথেই থাকুন আজকের আমাদের অতিথি আমাদের জানাবেন তার মতামত এবং তার চিন্তাধারা এই ওয়ার্ল্ড কাপ নিয়ে সাথেই থাকুন বিরতির পর একবার স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনকার আয়োজন সকালের বাংলাদেশের আজকের পর্বে আপনাদের সাথে আছে মিজুলহাজ জুবায়ের এবং আমি আইরিন খান আমরা কথা বলছিলাম নিউজপেপার নিয়ে এবং অবশ্যই বিশ্বকাপ নিয়ে যেটা আমরা আপনাদের বলেছি প্রতিশ্রুতি দিয়েছি যে আজকে আমরা বিশ্বকাপ নিয়ে অনেক কথা বলবো আমরা কালকে বিশ্বকাপ নিয়ে অনেক কথা বলেছি যারা আপনারা প্রোগ্রাম দেখেছেন অনেকে তো জানেনি অলরেডি আর যারা মিস করেছেন অবশ্যই ইউটিউবে দেখে নেবেন কালকে আমরা ইন্টারেস্টিং একটা টপিকের কথা বলেছে যে টেকনোলজিকে আমরা সবখানে ইউজ করি টেকনোলজিকে ওয়ার্ল্ড কাপে কিভাবে ইউজ করা হয়েছে এবং আমাদের সামি আমাদের বন্ধু সামি কালকে স্টুডিওতে ছিল এবং সে আমাদেরকে বলে দিয়েছে সিরিয়াস ভাবে আমাদের বোঝানোর চেষ্টা করেছে যে টেকনোলজি যে বিষয়টি অনেক কিছু জানিয়ে দিয়েছে এবং ইন্টারেস্টিংলি সে যেভাবে আমাদের বলেছে যে ফুটবলটার মধ্যে কত টাকা টেকনোলজি ইউজ করা হয়েছে এবং সেটার সাথে রেফারির যে কানেকশন করা হয়েছে যে কিভাবে গোল হলে বোঝা যাবে বা কিছু এবং এবং রেফারিদের খেলার মধ্যে নতুন কিছু নতুনত্ব এসেছে সবকিছুই আছে হ্যাঁ এই কথাগুলো আমরা কালকেও জেনেছি আজকেও জানবো এটার জন্য আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে স্বামী গতকাল কি কি বলেছিল ব্রাজিল বিশ্বকাপে যেসব প্রযুক্তি আসছে তার মধ্যে অন্যতম বাহারি ব্রাজুকা এবার ফুটবলের মধ্যে বসানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির হাই ডেফিনেশন ক্যামেরা তাও একটা দুটো নয় ছ ছটা যাতে মাঠের লড়াই একেবারে তিনশো সাত ডিগ্রি অ্যাঙ্গেল থেকেও দেখানো যায় ব্রাজিল বিশ্বকাপে যে ব্রাজুকা বল ব্যবহার হবে তার মধ্যেই এই ক্যামেরার কারিগরি থাকায় দুইয়ের যোগে নামটা ব্রাজুক্যাম্প দু বিশ্বকাপে দুর্ভাগ্যের শিকার হয়েছিলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড দুর্ভাগ্যের শিকার হতে হয়েছিল তার দল ইংল্যান্ডকেও তবে এই গল্পটা ভিন্ন হতে পারত কেননা ওই ম্যাচের শুরুতে চেলসি তারকা ল্যাম্পার্ডের দূরপাল্লার একটি শট রেফারি চোখ এড়িয়ে গিয়েছিল অথচ ওই গোলটি হলে খেলার ফলাফল ভিন্ন হতে পারত দুর্ভাগ্যের এই শোকগাথা অংশগ্রহণকারী কোনো দলকে যেন আর আওড়াতে না হয় সেজন্যই এবার গোললাইন প্রযুক্তি ব্যবহার করবে ফিফা নতুন এই প্রযুক্তিতে চোদ্দটি উচ্চ সম্পন্ন ক্যামেরা ব্যবহার করা হবে যাতে করে বল লাইন অতিক্রম করলে সঙ্গে সঙ্গে সংকেত পাবেন রেফ্রি এডিডাসের তৈরি লিউনেল মেসির বুটে উইন্ড সেন্সেশন থাকছে এটা ত্যাকালের কিছু আগেই মেসিকে সতর্ক করে দেবে অন্যদিকে নাইকির তৈরি করা রোনালদোর বুটে থাকবে অতিরিক্ত কিছু গ্রেপ যা তাকে আরও সুরক্ষিত করবে আর বৃষ্টির পানি থেকে রক্ষার জন্য এর চারদিকে আছে পলি ইউরিথেনের শূন্য দশমিক এক মিলিমিটার পুরু এক আস্তরণ অন্যদিকে এবারের বিশ্বকাপের জার্সির ডিজাইনে পুমা এক অত্যাধুনিক থেরাপিউটিক টেপ ব্যবহার করতে যাচ্ছে আধুনিক এ টেপগুলো উচ্চমানের তুলা থেকে তৈরি যা কিনা বেশ স্থিতিস্থাপক ফলে পুমা দাবি করছে তাদের এই জার্সিটি পরলে ব্যথার অনুভূতিও বেশ হ্রাস পাবে আমরা জেনে নিলাম যে কত ধরনের টেকনোলজি ইউজ করা হয়েছে বল থেকে বুটে এবং বুট থেকে জার্সিতে

আমন্ত্রণ জানিয়ে জানিয়েছি তিনি হচ্ছেন পারভেজ আলম চৌধুরী স্পোর্টস ইনচার্জ দৈনিক যুগান্তর প্রথমেই সরাসরি তার সাথে পরিচয় করে দেবো পারভেজ ভাই প্রথমে আপনাকে শুভ সকাল শুভ সকাল এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আয়োজনে একটি একটি প্রশ্ন আছে আমার সবার প্রথমেই সকালবেলা ওঠা হয় কি না সকালবেলা ওঠা হয় না একদমই ওঠা হয় একেবারেই ওঠা হয় না কারণ অফিস থেকে বাসে ফিরি প্রায় দেড়টা দুটোর দিকে আচ্ছা তারপর খেলা থাকলে খেলা দেখি এবং ঘুমাতে ঘুমাতে প্রায় তিনটা সাড়ে তিনটা বাজে যেহেতু পত্রিকার সাথে আপনি জড়িত পত্রিকার কাজগুলো অনেক খেলার টাইমিং গুলো অনেক খেলার টাইমিং একটা ফ্যাক্টর কারণ হ্যাঁ ব্রাজিলের সঙ্গে আমাদের সময়ের ডিফারেন্স হচ্ছে অলমোস্ট নাইন আওয়ার প্রায় তো নয় ঘন্টা হওয়াতে যেমন কালকে যে ম্যাচটা হলো উদ্বোধনী ম্যাচ সেটা ওদের সময় শুরু হয়েছে বিকেল পাঁচটায় আমরা দেখছি রাত দুটায় তো এখন খেলা দেখা তো একটা মানে প্যাশন দেখতে হবে এবং তার চেয়েও সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে আমি যখন বাসায় ফিরি রাতে তখন দেখি যে আমার বাসার নিচে এই ছেলেরা একটা প্রোজেক্টরে প্রায় আশি ইঞ্চি ওরা বললো যে আশি ইঞ্চি এটা পর্দা তো ওরা খেলা দেখছে মানে এটা আনবিলিভেবল যে সবাই খেলা দেখছে ওখানে রান্না হচ্ছে আমি কি তোমরা এটা কি করেছো আমরা তো আজকে সারা রাত জেগে আছি আপনি এখানেই থাকেন বাসায় যাওয়ার দরকার নেই

একদম ইয়াং জেনারেশন যারা এই আয়োজন করেছে আপনারা যারা আছেন তার থেকে সিনিয়র যারা আছে তার পুরো এলাকার সবাই মিলে নিশ্চয়ই এটা আমাদের শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বেই এই উৎসবটা হয় এটি একটি সর্বজনীন উৎসব এবং চার বছর পর পর আসে সবাই মেতে থাকে এই যে নব্বই মিনিটের যে ম্যাজিকটাই জন্য ফুটবলের যে ম্যাজিকটা যে ফুটবলের যে একটা শিল্প সেই শিল্প আমরা বুধ হয়ে থাকি খেলা দেখি এবং আমরা যার যার পছন্দের দলকে সাপোর্ট করি তো এবং তারপরে দেখা যাচ্ছে যে আর্জেন্টিনা এবং ব্রাজিল সাপোর্টার পাশাপাশি বসে খেলা দেখছে দুই বন্ধু কিন্তু দুই দলকে সাপোর্ট করে যেমন আমাদের রুমে আমাদের এক কলিগ আর্জেন্টিনার পতাকা বসানোর পরে আমাদের একজন ডেপুটি এডিটার এসে বললেন যে তোমাদের রুমে তো আর আসা যাবে না কেন ভাই না এটা তো এটা তো পক্ষপাতিত্ব আরেকটা পতাকা কোথায় তো উনি এটা ব্রাজিল মিন করেছে আচ্ছা আসলে মূলত এই আর্জেন্টিনা ব্রাজিলেই আমরা মোটামুটি সাপোর্টার বেশি পেয়েছি আমাদের দেশে এবং এটাই হয়ে আসছে বরাবরই কিন্তু এটার কারণটা কি কারণ অনেক টিম কিন্তু অনেক ভালো খেলে জার্মানি অনেক ভালো খেলে স্পেনও অনেক আছে জার্মানি যেমন অনেকবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু তারপরও ব্রাজিল আর আর্জেন্টিনা থেকে বের হওয়া হয় না আমি বলি সেটা হচ্ছে যে আমাদের এখানে যে ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্টার যে বেশি এর মূল দুটি কারণ হলো যে যারা একটু আমাদের মতো বয়স্ক তারা ব্রাজিলের প্রতি দেখবেন তাদের একটা পক্ষপাতিত্ব আছে সেই দা তারা ধরেন অনেক আগে থেকে খেলা দেখছে আর এই জেনারেশনের মধ্যে একটা খেলা আসছে মেসির কারণে মেসি ইয়াং জেনারেশন আর আর্জেন্টিনাডোনা থেকেও ম্যারাডোনা থেকে আসছে আর্জেন্টিনার প্রতি আমাদের সাপোর্টের সাপোর্টার বেশি এবং এর মূল কারণ হচ্ছে সেভেন্টি এইট এবং এইটটি সিক্স ওয়ার্ল্ড কাপে এইট্টি সিক্স ওয়ার্ল্ড কাপে মানে আর্জেন্টিনার দুই দুইবার চ্যাম্পিয়ন হওয়া এবং ম্যারাডোনার উত্থান একদমই তাই ঢাকায় একটা রেস্তোরাঁ ছিল ওটার নামই ছিল ক্যাফে ম্যারাডোনা আচ্ছা এবং ওই রেস্তোরাঁতে গেলে পুরো ডেকোরেটেড ছিল ম্যারাডোনার ছবি দিয়ে ওরা ম্যারাডোনা এবং আর্জেন্টিনা ছাড়া এটা হলো একটা আবেগ একটা আবেগ কাজ করে এখানে আবেগ এবং সেই আবেগ এবং এই স্মৃতি নিয়ে অনেক কথা বলবো আমার মনে হয় এই মুহূর্তে একটা ছোট বিরতি নিতে হবে আমাদের দর্শক ছোট্ট কি বিরতি নিচ্ছি কোথাও যাবেন না সাথেই থাকুন কারণ আমরা ফুটবল বিশ্বকাপ নিয়ে আবেগ এবং শ্রুতির কথা আবার একবার হাতরে দেখবো সাথেই থাকুন দর্শক বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে যেখানে আমরা কথা বলছিলাম ফুটবল এবং ফুটবলের আবেগ অনুভূতি নিয়ে সকালের বাংলাদেশের আজকের পর্বে আমাদের সাথে অতিথি হিসাবে আছেন পারভেজ আলম চৌধুরী স্পোর্টস ইনচার্জ দৈনিক যুগান্ত সরাসরি তার কাছে চলে যাব আমরা ছোট করে যদি একটু বলেন গতকালকের উদ্বোধনীর যে অনুষ্ঠান হয়েছে আপনি তা দেখেছেন একদমই অল্প সময় আছে মানে এই ধরনের বড় অনুষ্ঠানগুলোর উদ্বোধনী এবং কনক্লুডিং সেরিমনিগুলো খুব ইম্পর্টেন্ট হয় তো উদ্বোধনী অনুষ্ঠানটা আপনার কেমন মনে হয় উদ্বোধনী অনুষ্ঠান আসলে বিশ্বকাপ ফুটবল ফুটবলে ফিফা খুব একটা গুরুত্ব দেয় না উদ্বোধনী অনুষ্ঠান আমরা যত দেখি ওয়ার্ল্ড ধরে অনেক প্রযুক্তি দিয়ে করা হয় কালকের অনুষ্ঠান ছিল মাত্র পঁচিশ মিনিটে এটি একজন একজন বেলজিয়ান বেলজিয়ান এটি এটির কারি এবং এটির মূল আকর্ষণ ছিল একজন প্রতিবন্ধী যিনি হুইল চেয়ারে এসে বসলেন এসে উদ্বোধন করলেন এবং উনি কিন্তু শারীরিক প্রতিবন্ধী অক্ষম উনি কিন্তু দাঁড়াতে পারেন না কিন্তু এমন একটি রোবট পোশাক তৈরি করা হয়েছিল এই জন্য উনি উঠে দাঁড়িয়েছেন মানে প্রযুক্তির যে

দর্শক আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে সঙ্গে রয়েছে ইমতিয়াজ মাশরাফি জয় দিয়ে নিজেদের মাটিতে বিশ্বকাপ জয়ের মিশন শুরু করল ব্রাজিল উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়াকে তিন এক গোলে হারিয়েছে সেলেসাওরা অবশ্য শুরুটা ভালো ছিল না স্বাগতিকদের এগারো মিনিটের মাথায় বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন ডিফেন্ডার মার্সেলো তবে সেই ধাক্কা সামলে ওঠে একের পর এক ধারালো আক্রমণ চালায় ব্রাজিল উনত্রিশ মিনিটের মাথায় অস্কারের কাছ থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে দলকে সমতায় ফেরান নেইমা একাত্তর মিনিটে এক বিতর্কিত পেনাল্টি পেয়ে যায় স্কলারের দল যা থেকে গোল করতে ভুল হয়নি ম্যাচ থেকে ছিটকে পড়া জালে মতো বল পাঠান অস্কার তৃতীয়বারের এর আগে চমকপ্রদ আয়োজনে পর্দা ওঠে ব্রাজিল বিশ্বকাপের সাও পাউলোর করেন স্টেডিয়ামে আয়োজনে অংশ নেয় প্রায় ছয়শ শিল্পী অনুষ্ঠান জুড়েই ছিল স্বাগতিক ব্রাজিলের ইতিহাস ঐতিহ্য অনুষ্ঠান জুড়ে ছিল ব্রাজিলের হাজার বছরের ঐতিহ্য খ্রিস্টিয়ার আর সংস্কৃতির ছাপ পরিবেশন করা হয় ব্রাজিলের বিখ্যাত নাচ জিমন্যাস্টিক ও মার্শাল আর্ট নানা বর্ণিল চরিত্রে ও সাজসজ্জায় তুলে ধরা হয় স্বাগতিক ব্রাজিলকে তবে বাদ যায়নি বাকি বিশ্ব ছিল বিশ্বকাপে অংশ নেওয়া বত্রিশ দেশের ঐতিহ্য তুলে ধরার প্রয়াস অনুষ্ঠানের জৌলুস বাড়াতে ব্রাজিলের জার্সি গায়ে মঞ্চে আসেন মার্কিন রাপার পিটবুল পপ তারকা জেনিফার লোপেজ ও ব্রাজিলীয় সঙ্গীতশিল্পী ক্লদিয়া লেইতে বিশ্বকাপের উদ্বোধনীতেও থামেনি সাও পাওলোর বিক্ষোভ রাজধানীর ব্রাসিলিয়া সহ দুই শহরে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা ব্রাজিলের একটি টিভি চ্যানেলে তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা সাও এরিনা কোরিয়েনথিয়ান্সের কাছে একটি রেল স্টেশনে বিক্ষোভরতদের হঠাৎ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ এক সাংবাদিক সহ বেশ কজনীতে আহত হয় ব্রাসিলিয়া রিওডি জেনিরো বেলো হরিজন্তে এবং পোর্তো অ্যালগ্রেতে বিক্ষোভ করে কয়েকশো মানুষ নিউর বিমানবন্দরের সামনে বেতন বৃদ্ধি ও বিশ্বকাপের সময় বোনাসের দাবিতে ধর্মঘট করেছে বিমান শ্রমিকরা বেলহরিযন্তে একটি পুলিশের গাড়ি ব্যাংক ও দোকান ভাঙচুর করেছে বিক্ষুব্ধ মানুষ সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া সাত বাংলাদেশি নাবিক আজ সংবাদ সম্মেলনে অংশ নেবেন রাজধানীর একটি হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরবেন মুক্তিপ্রাপ্তরা উত্তর দেবেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সরকার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যস্থতায় অপহরণের প্রায় সাড়ে তিন বছর পর গতকাল দেশে ফেরেন সাত নাবিক গতকাল সকালে মিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নাবিকরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিমানবন্দর থেকে সাত নাবিককে নিয়ে যাওয়া হয় উত্তরার হোটেল মেরিনায় যেখানে আগে থেকেই রাখা হয় তাদের স্বজনদের ইরাকে জঙ্গিদের বিরুদ্ধে সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ সময় তিনি সামরিক অভিযানের ক্ষেত্রেও সহায়তার কথা জানান ইরাকে আবারও যাতে ইসলামী জঙ্গি গোষ্ঠী প্রভাব বিস্তার করতে না পারে সেদিকেও মার্কিন প্রশাসন সতর্ক দৃষ্টি রাখবে বলে জানান প্রেসিডেন্ট বৃহস্পতিবার হোয়াইট হাউসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোটের সাথে সাক্ষাতের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রেসিডেন্ট বারাক ওবামা সীমান্তে রুশ সামরিক ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান পাঠানো কোনোভাবেই মেনে নেবে না ইউক্রেন বৃহস্পতিবার দেশটির নতুন প্রেসিডেন্ট পেত্রো পোরোসেঙ্কো এ ঘটনার নিন্দা জানান ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আর্সেনি আভাকভ এক বিবৃতিতে জানান পূর্বাঞ্চলীয় স্লাভিয়ানাস্ক সীমান্ত দিয়ে অবৈধভাবে তিনটি রুশ সামরিক যান প্রবেশ করেছে বলেন ইউক্রেনের রুশপন্থীদের কাছে অস্ত্র এবং গোলা বারুদ পাঠানোর জন্যই মস্কোয়ে পথ বেছে নিয়েছে তাদের দাবি এর ফলে সীমান্ত সুরক্ষার যে চুক্তি করেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তা লঙ্ঘিত হচ্ছে এদিকে পূর্বাঞ্চলের অপর শহর দোনেস্কে ভয়াবহ বোমা বিস্ফোরণে মারা গেছে অন্তত দুইজন আহত হয়েছেন আরও অনেকে রুশপন্থীদের দাবি বিদ্রোহী নেতা ডেনিস পুশিলিনকে হত্যার জন্যই চালানো হয়েছে এই হামলা

ইমার্জিং কান্ট্রি ডেভেলপিং কান্ট্রি সো ব্রাজিলে এই আয়োজনটা নিয়ে অনেক রকমের কন্ট্রোভার্সি আছে অনেক রকমের কথা হচ্ছে যে ব্রাজিল অনেক চাপের মুখে ছিল আদৌ ব্রাজিলের মানুষও কিন্তু এটা নিয়ে অনেক আন্দোলন করেছে এবং ক্ষোভের মুখে আছে যে ওদের আদার অনেক ইস্যুস ছিল যেটা আগে ফুলফিল করা দরকার ছিল এবং ওদের মনে হচ্ছে যে এটা একটা হয়েছে জাতির জন্য আপনার কি মনে হয় যে এবারের আয়োজনটাতে ব্রাজিলের কি কোনো কমতি ছিল অন্যান্য আয়োজনের তুলনায় এবং এই যে মানুষের যে বিক্ষোভ বা মানুষের যে ক্রোধ এই জিনিসটা কি কোনো ধরনের অবসেকল ব্রাজিল হচ্ছে এই সেই দেশ যারা যারা মানে এই বিশ্বে ভয়াবহ রকম ফুটবল অন্তঃপ্রাণ আপনি জেনে থাকবেন যে বিশ্বকাপ এলে সেটা তাদের দেশে হোক না হোক এটা বছর পর ওদের এখানে বিশ্বকাপ ফিরল তো ওরা যখন বিশ্বকাপটা আসে তখন ওরা ওদের গোটা দেশটাকে দুটো রঙে রাঙাই দেয় হলুদ এবং সবুজ মানে আপনি খুব অবাক হবেন যে ওদের যে জানলা দরজার পর্দা ইভেন বিছানার যে চাদর তখন বিশ্বকাপের সময় সবসময় হলুদ এবং সবুজ রঙের থাকে আর এবার তো ওদের আঙ্গিনায় বিশ্বকাপ তো এই ইমোশনটা আরও বেশি থাকার কথা কিন্তু আমরা দেখছি যে মানে দুর্ভাগ্যজনকভাবে যে ওদের জনগণের একটি বিশাল অংশ এই বিশ্বকাপের বিরোধিতা করছে এর মূলে রয়েছে ওদের দীর্ঘদিনের বঞ্চনা এখন বলা হচ্ছে এই বিশ্বকাপ সম্পর্কে ওদের বিক্ষোভ দেখে প্রতিবাদ দেখে যে ব্রাজিল এখন দুটো ব্রাজিল একটা ব্রাজিল হচ্ছে যারা ফুটবল অন্তপ্রাণ এবং আরেকটা ব্রাজিল হচ্ছে যারা এই বিশ্বকাপের বিরোধিতা করছে এবং এটাই খুবই আশ্চর্যের যে ব্রাজিলের মতো দেশে বিশ্বকাপের বিরোধিতা হচ্ছে সেখানে একটা জরিপ হয়েছে সম্প্রতি এবং ওই জরিপের ফলাফলে বলা হয়েছে যে চুরাশি ভাগ মানুষ বিশ্বকাপ দেখবেন এবং পনেরো ভাগ পনেরো শতাংশ মানুষ বলেছেন যে না আমরা এই বিশ্বকাপে নেই আমরা আন্দোলনের সঙ্গে আছি কাফু ওনাদের সাবেক ক্যাপ্টেন উনি বলেছেন যে বিশ্বকাপ শুরু হলে এই আন্দোলন থাকবে না বঞ্চনা হচ্ছে যে ওনাদের যে প্রেসিডেন্ট দিলমা রুসেফ তার বিরুদ্ধে কিন্তু মানুষের যত ক্ষোভ কারণ তারা চাইছে যে এই স্টেডিয়াম স্থাপনা এগুলোর পেছনে বিশাল অঙ্ক খরচ না করে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সে অর্থ বরাদ্দ করা হোক হ্যাঁ তাদের যেমন কালকে যে উদ্বোধনী ম্যাচ হলো সও পলো সেখানে কিন্তু মধ্যবিত্তের কোনো অস্তিত্ব নেই সেখানে হচ্ছে ধনী এবং নিম্নবিত্ত উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত তো সেখানে এত বঞ্চনা

যে যেমন প্রেসিডেন্ট বলছেন এটা একটা বিরোধী বিরোধী দলের চাল দল সময় আন্দোলনটা উস্কে দিয়েছে আর ওনার ভাষ্য হলো যে ফিফা যে প্রতিশ্রুতি ব্রাজিল সরকারকে দিয়েছিল অর্থ বরাদ্দের সেটা তারা পূরণ করেনি যার জন্য ব্রাজিল সরকারকে জনগণের টাকায় হাত দিতে হয়েছে জনগণের ভাষ্য হলো যে এই যে বিপুল পরিমাণ অর্থ খরচ হলো এটা তো আলটিমেটলি আমাদের উপরই আসবে আমাদের কর দিতে হবে এগুলো তো আমাদের টাকা এবং সব মিলিয়ে এই পরিস্থিতিটা ব্রাজিলের ব্রাজিলের জন্য জন্য খুব না সাম রাখবে এমন একটি ব্যাপার ফুটবল তার অর্থনীতির দিক দিয়ে যদি বিচার করি ফুটবল তার জন্য এমন একটি অঙ্গ বা দেশের এমন একটি অংশ যা তাকে রিপ্রেজেন্ট করছে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ করার চেষ্টা করছে আবার একই সাথে তার দেশের জনগণ যাই হোক গতকালকে ফলাফল কিন্তু ব্রাজিলের অনুকূলেই ছিল তো আমার মনে হয় এই বিষয়ে আমরা একটু সামির কাছ থেকে আইরিন জেনে নিতে পারি আমরা তো দেখে কোথায় আছে সামি এবং সামি গতকালকের খেলাটিকে কিভাবে পর্যবেক্ষণ করেছে সামি শুভ সকাল ওয়ার্ল্ড দুবাই এর শুভ সকাল সবাইকে এই মুহূর্তে স্টুডিওতে যারা উপস্থিত আছে এবং সেই সঙ্গে পুরো বাংলাদেশের সবাইকে শুভ সকাল দুনিয়াটা গোল ফুটবলটা গোল এবং এই গোলে গোলে কিন্তু গন্ডগোল লাগে গতকালকে কিন্তু গন্ডগোল লেগেই গিয়েছিল মার্সেলো একটি আত্মঘাতিক গোল দিয়ে ফেলেছিল কিন্তু পরবর্তীতে ইট ওয়াজ রিয়েলি অ্যান্ড অস্কার শো এবং পুরো খেলায় অস্কার যেভাবে ডমিনেট করেছে এবং পুরোপুরি ক্রোয়েশিয়া ব্রাজিলের অস্কারের কাছে হেরে গিয়েছে এবং আমাকে যদি বলতে বলা হয় কালকে পুরো খেলায় ড্যাভিড লুইস ছিল দানি অ্যালভেস ছিল মার্সেলো ছিল অস্কার ছিল নেইমার ছিল কিন্তু পুরো আলোটা কিন্তু কেড়ে নিয়েছিল অস্কার এবং শেষ পর্যন্ত ব্রাজিল তিন এক গোলে জিতে সক্ষম হয়েছে অফকোর্স বলা যায় কারণ গোলটা কিন্তু মার্সেলোর কাছ থেকে এসেছিল আত্মঘাতী গোল এই জায়গাটাতে আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার সরার্দি উদ্যানে এবং খুব সকাল থেকেই যা হয় যে অনেকেই খেলতে চলে আসেন জগিং করতে চলে আসেন এক্সারসাইজ করতে চলে আসেন কিন্তু ওয়ার্ল্ড কাপের মৌসুম যেহেতু চলছে এখানে কিন্তু ফুটবল খেলার একেবারে ছড়াছড়ি বেশ কয়েকটা পয়েন্টে ফুটবল খেলা চলছে এবং নেইমার অস্কার আলভেস মেসি রোনালদো তাদের জার্সি পরিত অবস্থায় অনেকে খেলছেন এই জায়গায় কিছুক্ষণ আগে একটি খেলা শেষ হয়ে গেল এবং এখানে একজন আর্জেন্টাইন সমর্থককে দেখতে পাচ্ছি উনি কিছুটা চিন্তিত কালকে ব্রাজিলের খেলা দেখে হয়তো আচ্ছা প্রতিপক্ষের খেলা কেমন দেখলেন হ্যাঁ ভালো দেখলাম ভালো দেখলেন আচ্ছা এখন কি মনে হচ্ছে যে ব্রাজিল তো তিন একগুলো গোলে জিতেছে আর্জেন্টিনার খেলা আছে সামনে এখন কি মনে হচ্ছে যে

উনি ছোট নেইমার নামে পরিচিত আচ্ছা কালকে ব্রাজিলের খেলা দেখলেন নেইমার খেললো অস্কার খেললো টোটাল ওভারঅল কেমন মনে হলো ব্রাজিলের খেলা অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে কার খেলা বেশি ভালো লাগছে নেইমার নেইমারের খেলা বেশি ভালো লাগছে কেন পুরো খেলা তো আসলে অস্কারই খেলো দেখে যা মনে হলো যে পুরো রাইট সাইড লেফট সাইড সব জায়গায় খেলছে ভালো নেইমারই ভালো খেলছে আচ্ছা একটা জিনিস যদি জিজ্ঞেস করি সেটা হচ্ছে কালকে তো ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানটা হলো এই উদ্বোধনী অনুষ্ঠানটা কেমন লাগলো আপনার কাছে

হতে যাচ্ছি আমি পার্টি আজকে কোথায় হচ্ছে কারণ পার্টিতে আমি অবশ্যই অ্যাটেন্ড করবো অ্যাজ এ ব্রাজিলিয়ান ফ্যান হিসাবে ধন্যবাদ স্বামী ধন্যবাদ স্বামী এই যে তুমি রং পাল্টে ব্রাজিলের দলে চলে এসছো এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং তুমি যে বিজয়ীদের সাথে সব সময় থাকো ওই তোমার ব্রাজেন্টাইন আর্জেন্টিনা এবং ব্রাজিলের জার্সির সম্মিলন দেখে আমরা আগে টের পেয়েছিলাম তো পার্টি কিন্তু সাও পাওলোতে হচ্ছে এবং ওখান থেকে এই পার্টির সরাসরি আমাদের জানাচ্ছেন কিন্তু আমাদের আহমেদ রাকিব এবং তিনি আমাদের আপডেটেড করছেন সো পার্টি দেখতে এবং ইনফরমেশন দেখতে কিন্তু আমাদের যমুনা টিভির সাথে থাকতে হবে কারণ আমাদের সহকর্মী আহমেদ রাকিব আছেন ব্রাজিল ব্রাজিল থেকে যে পরিমাণ স্পোর্টস পাগল এত ক্রেজ স্পোর্টস নিয়ে এত লাইক স্পোর্টসের মধ্যে থাকে আমার আমি আশা করি স্বামীও কখনো একদম সশরীরে সচক্ষে ওয়ার্ল্ড কাপ দেখতে পাই একদমই তাই স্বামীর জন্যই যাওয়াটুকু রইলো আমাদের সবার এবং আমরাও চাই স্বামী যাতে চলে যায় এবং দশক আপনাদের আবার চলে যাচ্ছি আমাদের এই আড্ডায় আমি প্রশ্ন করতে চাই পারভেজ ভাইয়ের কাছে একটি যে আমরা গতকালকে খেলা সম্বন্ধে জানছিলাম মার্সেলো যে কাজটি করেছে মানে দুর্ভাগ্যবশত আত্মঘাতী যে প্যারাকটি নিজেদের স্বপ্ন জালে ঠুকে দিয়েছে আসলে তার পিছনে যেটি ছিল যে ইতিহাস যদি আমরা একটু এই প্রথম কিন্তু ব্রাজিলের কেউ এমন আত্মঘাতী গোল দিল এবং আসলে গত আটানব্বই ম্যাচের যদি আমরা একটু জরিপটা দেখি ব্রাজিলের তার মধ্যে সাতষট্টি ম্যাচই বোধহয় তারা জিতেছে এবং প্রথমার্থেই এমন একটি এগারো মিনিটের মাথায় এমন একটি গোলকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আসলে আত্মঘাতী গোল কিন্তু খেলার একটি অংশ একটি অবিচ্ছেদ্য অংশ এটি হতেই পারে এবং ব্রাজিলের ওই কনফিডেন্স ছিল যে ওই গোলের পরও আমরা কিন্তু এটা ওভারকাম করে যাব এবং সেটা তারা করেছেও কিন্তু ব্রাজিল যেই ব্রাজিল বলতে আমরা যে খেলাটা বুঝি যে শিল্প এবং যে লাতিন ছন্দ সেটা কেন যেন কালকে খুবই আমরা মিস করে মিস করেছি এটার একটা কারণ হতে পারে যে প্রথম ম্যাচ বলে এটা হতে পারে হয়তো যখন ম্যাচ আরও বাড়বে টুর্নামেন্ট যত এগোবে তখন ওরা ছন্দ ফিরে পাবে কিন্তু ব্রাজিল আমার কাছে মনে হয়েছে যে অতিমাত্রায় নেইমার নির্ভর একটি দল আপনি দেখেন সেট পিসে নেইমার যাচ্ছে আপনি পেনাল্টিও সে নিল কর্নারও সে নিল এখনকার দিনে ফুটবল যখন একটা টোটাল একটা টোটাল গেম হ্যাঁ একটা টিম গেম সেখানে একজন খেলোয়াড়ের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা এটা আমি খুবই ওয়ারিড ব্রাজিল টিমকে নিয়ে একদমই তাই আর আরও একটি বিষয় আমি শেয়ার করতে চাই আপনি যেমনটি করে বলছিলেন রক্ষণ ভাগের কথা বলছেন সেন্ট্রাল ডিফেন্সের কথা যদি আমরা ব্রাজিলের ক্ষেত্রে বলি গতকালকে যে জিনিসটি আমার মনে হয় সব ব্রাজিলিয়ান সমর্থককে হতাশ করেছে যে ক্রোয়েশিয়া মাঝমাঠের ওপাশে বল নিলেই কোন যে কোনোভাবে ডিবক্সের খুব কাছাকাছি চলে যাচ্ছে এটিও ব্রাজিল ভক্তদের জন্য খুবই মানে উদ্বেগের বিষয় সেটা হচ্ছে যে এই আপনার জিকো থেকে শুরু করে কাফু সবাই এক বাক্যে বলছেন যে ব্রাজিল সবসময় জোর দিয়েছে আক্রমণ ভাগের ওপর ব্রাজিলের আপনি যদি ইতিহাস দেখেন সেই গাড়ি পেলে থেকে শুরু করে রোমারিও বেবেতো রোনালদো এরা সবাই কিন্তু আক্রমণ ভাগে এক একটা এক একজন স্টার মানে সুপার স্টার কিন্তু বলা হচ্ছে যে এবারই সবচেয়ে ভালো ডিফেন্স ওদের ওদের রক্ষণটা সবচেয়ে ভালো সেখানে থিয়াগো সিলভার মতো ডিফেন্ডার আছেন দানি আলভেস আছেন কালকে দেখা গেল তাদের ডিফেন্সটা নর বড় তবে একটি বিষয় কিন্তু ভাই এখানে বলতে চাই যে লুইস যে অলমোস্ট সেকেন্ড গোলের আগের যেই মানে ফিরিয়ে দিয়েছেন বলটা তার পায়ে লেগে ফিরে গেল একদম একদম শিওর শট একটা গোল ছিল আমার তো মনে হচ্ছিল যে এই বুঝি আরেকটা গোল হলো এই বুঝি দুই দুই এর সমতা হয়ে গেল একটা এখানে খেলার প্রসঙ্গটা থেকে যদি একটু বের হয়ে আসি যেহেতু আজকে আমাদের গেস্টের সাথে আড্ডা কিছুটা কমে শর্ট টাইম আছে প্রায় শেষ হ্যাঁ আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপের ফাইনাল সম্পর্কে যে অনেকে প্রেডিক্ট করছে যে সেমি ফাইনাল বা ফাইনালে যে টিমগুলো খেলবে যে চারটা টিমকে প্রেডিক্ট করছে ব্রাজিল আর্জেন্টিনা জার্মানি অ্যান্ড স্পেন আপনার কি মনে হয় যে এই টিমগুলোর স্ট্রেংথ কি মানে যদি ছোট্ট করে বলেন এটা আসলে মানে একটা বিশাল টুর্নামেন্ট যেটা এক মাস চলবে সিক্সটি ফোর ম্যাচেস সেটা আপনি প্রথমেই কিন্তু বলে দিতে পারেন না এখন প্রেডিকশানের বিষয়টা হচ্ছে প্রেডিকশানটা সবসময় হলো মানে আপেক্ষিক এটা হলে ফললো না ফললে না ফলো সবাই আমরা আমাদের মতো করে প্রেডিকশান করি বাট গতবার কিন্তু কেউ ভাবেনি যে স্পেন চ্যাম্পিয়ন হবে কিন্তু সেটা হয়েছে এবারও বলা হচ্ছে যে স্পেন চ্যাম্পিয়ন হবে এবং আপনি যে চারটি টিমের নাম বললেন এরাই ঘুরে ফিরে আসছে বাট একটা টুর্নামেন্টে যখন এটা একটা রিদমে যাবে এবং প্রত্যেকটা টিম ফিরে আসবে। আপনি বলতে পারেন যে কি হতে যাচ্ছে এটা আসলে বলার সবচেয়ে উৎকৃষ্ট সময় হচ্ছে যখন নকট পর্বটা শুরু হবে একদমই যেমন ব্রাজিলের যা এখন গ্রুপের যা ফলাফল তাতে কিন্তু ওদের প্রি কোয়ার্টার ফাইনালে কিংবা কোয়ার্টার ফাইনালে স্পেনের সঙ্গে ওদের সাক্ষাৎ হওয়ার একটা সম্ভাবনা আছে সেক্ষেত্রে তো আপনাকে মাইনাস করতে হবে আইদার স্পেন অর ব্রাজিল শেখ নাম মনে যে এটার জন্য আমরা একটু ওয়েট করতে পারি পারভেজ আলম চৌধুরী আপনি সকালবেলা এসে আমাদের সময় দিয়েছেন আপনি স্পোর্টস ইন চার্জ হিসেবে আছেন এবং আপনি পয়েন্ট অফ ভিউ থেকে অনেক কিছু আমাদের সাথে শেয়ার করলেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং হয়তো আমরা সামনে এই ওয়ার্ল্ড কাপের সময় জুড়ে আপনাকে আরো কোন দিন আমাদের অতিথি হিসেবে পাবো অন্য আর অন্য কোন আড্ডা আমার মনে হয় যে ওনার মতামত জানতে তো যুগান্তরের পাটা রয়েছেই একদমই তাই দর্শক আমাদের অতিথি আজ আমাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিবেন তবে আমরা যাচ্ছি না আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরে আসছি আজকের এই যে আয়োজন ওয়ার্ল্ড কাপের যে আয়োজন এর আরো খুঁটিনাটি বেশ কিছু আলোচনা নিয়ে সাথেই থাকুন দর্শক বিরতির পর আর একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই আয়োজনে এবং আমি আর আইরিন বিরতিতে থাকাকালীন অবস্থায় অফ অলমোস্ট ঝগড়া করছিলাম

পত্রিকাতে কি কি আছে অবশ্যই কিন্তু সকালে বাংলাদেশের সাথে সাথে আরও অনেক ধরনের আয়োজন রয়েছে যমুনা টিভিতে এই সমস্ত আয়োজন দেখতে আপনারা থাকুন যমুনা টিভির সাথে চোখ রাখুন যমুনা টিভির পর্দায় যাদের ফুটবল ক্রেজ আছে তারা যমুনা টিভিতে থেকে বিভিন্ন অনুষ্ঠান থেকে জানতে পারবেন যে কি কি আপডেট চলছে অনেক ধরনের অ্যানালিসিস চলছে এগুলো আপনারা জানতে পারবেন সেই সাথে আছে রাত নটা বিশ মিনিটে যমুনার অনুসন্ধানীমূলক আয়োজন থ্রি ডিগ্রি এবারের পর্বে থাকছে যোদ্ধা উনিশশো একাত্তর আমাদের আত্মার অহংকার আমাদের স্বাধীন মানচিত্রের গর্বিত অংশীদার স্বাধীনতার তেতাল্লিশ বছর পর এসে আমাদের অহংকার আর গর্ব করবার জায়গায় হঠাৎ করে যেন এক অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম হলো আর তাই স্বাধীনতার এত বছর পর আজ নতুন করে বিতর্ক তৈরি হলো কে আসল যোদ্ধা আর কে নকল যোদ্ধা ঘরে ঘরে উল্ক্য করে বলো গোমাদে চাখচু আসে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে আজকের পর্বে দেখবেন একাত্তরের যোদ্ধাদের এবং শুধু তাই না সৌবিস ওয়ার্ল্ডের নিত্য নতুন সব খবর জানতে চোখ রাখতে হবে যমুনা টিভির পর্দায় আর যে অনুষ্ঠানে চোখ রাখতে হবে তা হচ্ছে সৌবিস টু নাইট আর প্রতিদিন সকাল সাড়ে চারটা থেকে টানা একটা ঘন্টা আপনাদের এই সকালকে রাঙিয়ে দিতে আমরা তো আপনাদের সাথে সকালের বাংলাদেশ নিয়ে হাজির হচ্ছি এবং আমরা আপনাদের সব সময় বলি যে আপনার আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে জানান এর জন্য তো জুবাই প্রথমে একবার মেনশন করেছে আমাদের ফেসবুক পেজের কথা তাই লগ ইন করুন এবং আপনাদের মতামতগুলো জানান আমাদের ফেসবুক পেজে আজকের মতো এখানেই আমরা আমাদের গল্প আড্ডা আলোচনা শেষ করছি আর অনেক কথা হবে প্রতিদিন আমরা যেমন জুবায়ের বলল আমরা থাকছি আপনাদের সাথে বিভিন্ন টপিক নিয়ে আমরা কথা বলি এবং আরো একটি বিষয় কথা কিন্তু আইডি একটাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন সাথে থাকবেন যৌনা টিভির প্রতিটি আয়োজনের কারণ আমরা আমাদের চোখ দিয়ে দেখিয়ে দিব অদেখাকে আজকের মতো বিদায় নিচ্ছি কাল আবার দেখা হবে সকালের বাংলাদেশের আয়োজনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফুটবলের সাথে থাকুন